ওঝার শরণাপন্ন হয়ে সাপে কাটা শিশুর মৃত্যুর অভিযোগ। ফের ওঝায় আস্থা রেখে সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু হলো মাত্র 4 বছরের এক শিশুর। মৃতের নাম সঞ্জয় হাঁসদা। বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার আকুই গ্রাম পঞ্চায়েতের বুনকি গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালের দিকে বুনকি গ্রামের রেবতী হাঁসদা ও লক্ষ্মী হাঁসদার দ্বিতীয় সন্তান বছর 4-এর সঞ্জয় হাঁসদাকে সাপে কামড়ায়। কিছুক্ষণের মধ্যেই শিশুপুত্র সঞ্জয়ের অসুস্থতা দেখেও সাপে কামড়ানোর বিষয়টি তার বাবা মা সাধারণ অসুস্থতা ধরে নিয়ে ছেলেকে ওই এলাকার বেরঘোষ গ্রামের প্রিয়াঙ্কা মল্লিক ওরফে নন্দিনী নামের এক মহিলা ওঝার কাছে সঞ্জয়কে নিয়ে যান তারা। ওঝা প্রিয়াঙ্কা মল্লিক অসুস্থ ওই শিশুর কপালে সিঁদুরের তিলক এঁকে টুকটাক শুরু করেন, এমনকি শিশুটিকে খারাপ আত্মায় ধরেছে দাবি করে ওই আত্মাকে ছাড়ানোর জন্য ঝাড়ফুঁকের প্রয়োজন বলে জানান। এ কারণেই সন্ধ্যার দিকে শিশুটিকে তার কাছে ফের নিয়ে যাওয়ার জন্য বলেন। এই ঘটনার মাঝেই দুপুরের দিকে শিশুটির অসুস্থতা বাড়তে শুরু করায় আশঙ্কাজনক অবস্থায় ইন্দাস ব্লক হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন চিকিৎসকরা, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়। শিশুটির পরিবারের দাবি, ওঝা সময় নষ্ট করাতেই শিশুটিকে এভাবে অকালে চলে যেতে হলো। খারাপ রোগ নিয়ে ধরেছে যে একটা যে মানুষটা মরে গেছে সেই মানুষের আত্মাটাকে ধরেছে যে আমি ছাড়াবো, রাত্রে আসবে, এটা ওটা নিয়ে আসবে, ধূপ সিঁদুর মোমবাতি এসব বলছে এসব নিয়ে আসবে, আমি ওকে ছাড়াবো। আমরা তো কিছু বুঝতে পারি, আমরা রোগ জ্বালা হলে আমরা ওর কাছেই যাই, ওর কাছেই জিজ্ঞাসা করি। হাসপাতালে নেওয়ার পরে রক্ত রিপোর্ট নিল, রক্ত রিপোর্ট নেওয়ার পর রিপোর্ট বলছে তোমার বাচ্চাটা খুব গতি খারাপ, তুমি এক্ষুনি হাসপাতালকে বর্ধমান হাসপাতালে ট্রান্সফার করো। হতে করতে স্যালাইন দিল, ইঞ্জেকশন দিল, অক্সিজেন দিয়েছিল। অক্সিজেন দেওয়ার পরে বাচ্চারা হাত পা খুব ছুঁড়ছিল, হাত পা ছুঁড়তেই আমার কলে জীবনটা বেরিয়ে গেল। আমরা তো ব্যাপারটা বুঝতে পারিনি না, আমরা যদি বুঝতে পারতাম এটা ডাক্তারের রোগ তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতাম। বলছে এটা সামান্য একটা ইয়ে, হ্যাঁ এটা আমি রাতের বেলায় সব বাঁকাবাকি করে দেবো, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, তোমরা বাড়ি যাও, নিশ্চিন্তে বাড়ি যাও, তোমার বাচ্চা কিচ্ছু হবে না। ও তো বলতে পারতো যে না আমি এই রোগীটা খুব বাড়াবাড়ি, তোমরা হাসপাতালকে নিয়ে যাও, তাহলে তোমরা হাসপাতাল নিয়ে যাও। যদিও ওই ওঝা প্রিয়াঙ্কা মল্লিকের দাবি তিনি শিশুটির ঝাড়ফুঁক করেননি, শিশুর পরিবার তার কাছে আসতেই তিনি শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলেছিলেন বলেই তার দাবি। হ্যাঁ আমার বাড়ি এসব দিনে রাত্রে আসে নাই, আমার কাছে একবার শুয়েছিল, তারপর যখন ছেলেটা যখন বলছে মাসিমা কি হয়েছে, আমি যে দেখুন ছেলে তোমার অবস্থা খারাপ, তোমরা যা ছেলেটা আধ মরা করে দিচ্ছ, তো মেরে দিয়ে তো তোমার ছেলেটাকে মেরে দিচ্ছ, তোমরা হাসপাতালে নিয়ে যাবে, এই ছেলেটা আমার হাত দেবো না, আর আসে নাই তো দেওয়া হাসপাতালে। আমি ঘর থেকে আমার স্বামীকে বললাম, আমার খেপাকে আমার বেটাকে বললাম যে বেটা আমার পকেটে তোর বাবার পকেটে পয়সাটা দিতে, তো গাড়ি ঘোড়া পয়সা নেই, পয়সা দিয়ে দিন পাঠিয়ে দিই হাসপাতালে, যাবে ডাক্তার কে ওদের ছেলেটাকে আধ মরা করে দিচ্ছে, যখন লিয়ে আনে একদম হাত পা সব ছেড়ে দেয়, না পুজো কিছু হয় নাই, পুজো কিছু বলো, আমি তোমরা আগে ডাক্তার দেখাও, তারপরে তোমরা ছেলেটাকে কেমন থাকবে না থাকবে, আমি ছেলেটাকে কি এমন খিচুচ্ছিল, আমি তখন বলছি একটু মায়ের সিন্দুরটা পরিয়ে দিয়েছিলাম কপালে, যেন কিছু যেন না হয়, আর তোমরা ডাক্তারখানা দেখাও তোমরা ছেলেটাকে। ইন্দাসের ছোট্ট সঞ্জয়ের মর্মান্তিক মৃত্যু আবারও আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ওঝা, গুণিন, তান্ত্রিক, জ্যোতিষী এদের প্রতি মানুষের আস্থা তাঁর জীবনের পক্ষে কতটা ভয়ঙ্কর, বিপজ্জনক হতে পারে। এবং তার সাথে এটাও বুঝিয়ে দিল যে সাপের কামড়ের লক্ষণ কেন মানুষের জেনে রাখাটা অত্যন্ত দরকার, এবং এই চিকিৎসার ক্ষেত্রে সময় নষ্ট করাটা একেবারেই যাবে না। আপনি সঞ্জয়ের মায়ের ক্ষেত্রে দেখুন, তিনি বললেন যে তারা বেশিরভাগ ক্ষেত্রে ওঝার কাছে যান। আসলে ওঝার প্রতি মানুষের এই বিশ্বাসের কারণটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ওঝারা সফল চিকিৎসা করেন। কেন না, 100 জন সাপে কাটা রোগী যদি ওঝার কাছে যায় তার 97 জন নিজে থেকে ভালো হয়, কারণ সেক্ষেত্রে কোনো মারণ মাত্রায় বিষ প্রয়োগ হয়নি, হয় নির্বিষাপ ছিল নয় ক্ষীণবিষাপ ছিল। তার মানে মানুষের এটা জেনে বুঝে রাখা দরকার যে এই পৃথিবীতে কোনো মানুষের কোনো অলৌকিক ক্ষমতা নেই যার সাহায্যে সে মানুষের ভালো করতে পারে কিংবা খারাপও করতে পারে। আর আরেকটা জিনিস কি না, সাপের কামড়ের লক্ষণ, এই যে সঞ্জয়ের মা বললেন যে পেটটা জ্বালা করছে, দু চোখের পাতা পড়ে আসছে, চাইতে পারছে না, গলাটা কেমন হচ্ছে, এইগুলো হচ্ছে নিউরোটক্সিক সাপের কামড়ের একমাত্র লক্ষণ, যেটা দেখে চিকিৎসক বুঝে যান যে এটা হচ্ছে একটা বিষধর সাপ। এশিয়ার বিষাক্ততম কালাত সাপ কামড়ালে তার কোনো জ্বালা যন্ত্রণা নেই, চিকিৎসক কীভাবে বোঝেন
কেবলমাত্র লক্ষণ দেখে। কী লক্ষণ? পেটে ব্যথা, গলা ব্যথা, ঢোক গেলার অসুবিধা এবং তার সাথে দু চোখের পাতা পড়ে আসা। এটা বুঝলেই সাথে সাথে তার শরীরে যদি 10 vial EVS ঢোকে এবং গোক্রোকেউটের ক্ষেত্রে নিওস্টিগমিনাট্রোপিন, তার বাঁচার সম্ভাবনা 100%। এবং এটা কিন্তু 100 মিনিটের মধ্যে শরীরে ঢুকতে হবে, এটাই হচ্ছে রুল অফ 100। তাই সাপে কামড়েছে বা সাপে কামড়ানোর লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে মোটর সাইকেলে করে রুগীকে নিয়ে যেতে হবে সেই হাসপাতালে যেখানে রাতে রুগী ভর্তি থাকে। কারণ পশ্চিমবঙ্গের সেই সমস্ত হাসপাতালে সাপের কামড়ের চিকিৎসা হয় যেখানে রাতে রুগী ভর্তি থাকে। তাই ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি সহ নানা বিজ্ঞান সংগঠন মানুষকে সচেতন করার যেই কাজগুলো করছে, এগুলো যত বেশি বেশি করে হবে ততই আমরা এই সঞ্জয়দের মৃত্যুকে আটকাতে পারব। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। শুধু নামে নয়, গুণেও সেরা, সকলের জন্য রয়্যাল রেস্তোরাঁ। বাঙালি বা চাইনিজ, সব খাবারের সঠিক গুণমানের একটাই ঠিকানা, রয়্যাল রেস্তোরাঁ। তাই দেরি না করে পরিচ্ছন্ন ও সাবলীল পরিবেশে আহারের জন্য আজই আসুন রয়্যাল রেস্তোরাঁয়। আমাদের ঠিকানা বাঁকুড়া কোতুলপুর থানার ঠিক বিপরীতে। মোবাইল নাম্বার 9732212758। সবার সেরা রয়্যাল রেস্তোরাঁ।